আর কতক্ষণ লাগবে দাদা? আর ঘন্টাখানেকের রাস্তা ম্যাডাম। এখনো 1 ঘন্টা? হ্যাঁ, আসলে মেইন রোডটা তো ধরতে পারলাম না। আর এরা অবরোধ যে কি কারণে করে, কেনই বা করে, ভগবান জানে। এটা কোন রাস্তা? এই জায়গাটার নাম গোবিন্দপুর। একটু ঘোড়া পথ, কিন্তু জ্যামটামের বালাই নেই। আসলে রাস্তাটা বড় নির্জন। হ্যাঁ একটু, আসলে এখানে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে না তো, আর 20-25 কিলোমিটার বেশি জার্নি করতে হয়। আমার তো মনে হয় আপনাদের আজকে দেরি হয়ে যাবে। না ম্যাডাম, হাতে বেশ খানিকটা সময় আছে, মোটামুটি ঠিক সময় পৌঁছে যাও। আপনার বোধহয় একটু চা খেতে পারলে ভালো হতো, তাই না ম্যাডাম? এখানে আপনি চায়ের দোকান কোথায় পাবেন? আমি তো কোনো লোকজনই দেখতে পাচ্ছি না। দেখছি, দোকান তো আপনি এখানে পাবেন না, গুমটি হয়তো একটা আধটা, হয়তো হয়তো সামনে একটা, ওটা তো চায়ের দোকানই মনে হচ্ছে। ওখানে গাড়িটা দাঁড় করাই। চা দেবেন? দিদি দুধ চা না লিকার চা? যেটা হোক, শুধু ভাড়ে দিতে বলবেন। ঠিক আছে। আচ্ছা, ভাড়ে 3টা লিকার চা দেবেন। হ্যাঁ, নেই প্লাস্টিকের গ্লাস আছে। হ্যাঁ, তাহলে প্লাস্টিকের গ্লাস দিন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, আর রাত্রবেলা শুতে যাওয়ার আগে দেখে স্বপ্ন দেখতে দেখতে শুয়ে পড়ি। আর স্বপ্ন দেখতে হবে না, এবার টাকা দেখবার জন্য রেডি হ। মানে শালা গায়ে হাওয়া খেয়ে আছে নাকি? গাঁজা আমি খাইনি, তোরা খেয়েছিস। শোন, চারটে চায়ের দাম 2 টাকা করে 8 টাকা, আর আপনার 2টো বিস্কুট 1 টাকা করে 2 টাকা, মোট 10 টাকা। দেখুন, বিলটা কেটে 100 টাকা করে দিন। দাদা, আপনি কি গোবিন্দপুরের রক্ষা কালী পুজোর নাম শোনেননি? এইসব পুজোতে 100 টাকা হয় না, যেটা লেখা আছে সেটাই দিতে হবে। দেখুন, রক্ষা কালী পুজোর জন্য 5000 টাকা চাঁদা হয় না। আপনি একটা কাজ করুন, এটা 200 টাকা করে দিন। স্যার, 200 পুজোয় হবে না, 5000 টাকা দেবেন। কি কইছেন নাকি? পুরো দেবেন তারপর যাবেন এখান থেকে? দেখুন, 200 টাকার 1 পয়সাও বেশি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 500 কমিয়ে দিচ্ছি, 4500 টাকা দিয়ে দিন। 200 টাকার 1 পয়সাও বেশি আমি দেবো না। তাহলে গাড়িও যাবে না, গাড়ি এখানে আটকে থাকবে। 5000 টাকা দেবেন, তারপরে গাড়ি যাবে।
জুলুমবাজি নাকি? আরে জুলুমবাজির এখনো কিছু দেখেননি, পকেটে টাকা নেই ফাংশন করতে যাচ্ছেন? দেখুন সত্যি আমার কাছে টাকা নেই দাদা। আপনার কাছে নেই তো কি আছে, গাড়ির ভিতরে তো দিদি বসে আছে, যান দিদির থেকে নিয়ে আসুন। আপনারা সত্যিই ভীষণ ভাড়াবাড়ি করছেন, আপনারা জানেন যে আমরা ফাংশন করতে যাচ্ছি, আর তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে ওখানে রাজ্যপাল আসবেন। আব্বে সালা রাজ্যপাল দেখাচ্ছে, টাকা না দিলে একটুও গাড়ি যাবে না। ভাঙ ভাঙ গাড়িটা ভাঙ। গোবিন্দপুরের ছেলেরা গাড়ি আটকেছে, ওখানে রকমালি খুঁজে চালু করেছে, ম্যাডাম গাড়িটা আছে। দাদা অনেকক্ষণ তো ডিটেন করালেন, ফাংশনের ব্যাপার আপনারা বুঝতেই পারছেন, 500 টাকা দিচ্ছি ছেড়ে দিন। বাবা প্রথমে 100, তারপরে 200, তারপরে 500, তুলুন তুলুন আরো তুলুন, শুনুন পুরো 5,000 দেবেন, তারপরে এখান থেকে ছাড়বো, নাহলে এখানে আটকে রেখে দেবো, বুঝছেন? হাত জোর করছি দাদা ছেড়ে দিন, দেখুন একজন সেলিব্রিটি ওখানে বসে আছে। কেন রে, তুই তো এতক্ষণ রাজ্যপাল দেখাচ্ছিলি, বিজয়দাকে ফোন করে ডাকলি, হ্যাঁ তালা এখানে না গোবিন্দপুর, এখানে মরা পোতা খালে না পুঁতে রেখে দেবো, বুঝছিস? গাড়ি ছাড়া হবে না, পাঁচ আমরা পাবো, তারপরে গাড়ি ছাড়বো, এই কাগজটা পড়ুন আর গাড়িটা ছাড়ো। তাহলে আমি এখন বিদায় হই, কালকে আবার ঠিক সময় উদয় হবো। এসো, পারলে কাল এসো। পারলে বলছো কেন, আমি তো রোজই নিয়ম করে আসি। নিয়ম করেই তো আসো, মনের টানে তো নয়। আমি তো তোমাকে কোনোদিন বলিনি অভি পারলে এসো, সব সময় বলি আসতেই হবে, কিন্তু কিন্তু আজ আমি যখন দেখলাম তুমি আমার নও, তুমি তনুর। প্রাপ্তি কেন এ কথা বলছো? তনুকে দেখার পর তুমি কি করেছো তোমার মনে নেই? ওর এসএমএস পাওয়ার পর কি করেছো মনে নেই? আমার আছে, আর এসব দেখার পর তোমাকে নিজের ভাবতে কষ্ট হচ্ছে। তাহলে কষ্ট করেই ভাবো আমি তোমার অভি,
একদিন দেখবে আর কষ্ট করতে হচ্ছে না, এমনিই ভাবতে পারছে। এসব তো শান্তনের কথা অভি, আজ আমি অসুস্থ তাই তুমি এগুলো বলছো, কাল যখন সুস্থ হয়ে যাব তখন তো তুমি আবার তোমার নিজের পথে হাঁটবে। আমি জানি, যেমন এসএমএস পাওয়ার পর তুমি পাগলের মতো তনুর জন্য ছুটেছিলে। প্রাপ্তি তুমি ভুল জানো। ভালো, আমার ভুল নিয়ে তাহলে আমাকে থাকতে দাও, তুমি ফিরে যাও তনুর কাছে, তনু তোমাকে ভালোবাসে, তুমিও। আমাকে করুণা দেখাতে হবে না, আমি তো তোমার কাছ থেকে ভালোবাসে চেয়েছিলাম, করুণা তো চাইনি। আমি তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। মিথ্যে কথা। ঠিক আছে, তোমার দিব্যি দিয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি। গায়ে হাত দিয়ে দিব্যি দিয়ে মিথ্যে কথা বললে কি হয় জানো? জানি, আমাকে বলতে হবে না। তাহলে বলছো কেন? কি চাও তুমি? আমি মরে যাই। না প্রাপ্তি, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রাখব। আর প্রাপ্তি, ওই এসএমএসটা কিন্তু তনুর ছিল না, ওই এসএমএসটা আমাকে আমার এক বন্ধু করেছিল। ও লিখেছিল যে ও ওই মোড় ঘুরতেই একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তাই জন্যই তো আমি ছুটেছিলাম ওকে দেখতে। সত্যি অভি? বিশ্বাস করো। ঠিক আছে, বিশ্বাস করলাম। আমি তাহলে আসি। হ্যাঁ, এসো। তুমি চলে যাচ্ছ? রাত্রিবেলা আবার আসবি তো? দেখি যদি পারি তো নিশ্চয়ই। যদি না, যদি না তোমাকে আসতে হবে। আমি আমি সুকন্যা আর ইন্দ্রাণীকে টেলিফোন করে বলে দেবো। আসলে কি জানো, তুমি এলে না খুব খুশি থাকে, আর মা হিসেবে খুশি মুখটা দেখতে আমার ভালো লাগে। আসবে তো? হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি আসবো, এখন আসি। আবার কাকিমা? কাকিমা মানেই তো মা, তাই না কাকিমা? হ্যাঁ তাই তো। তাহলে আমি আসলাম। হ্যাঁ আসি তো। মা, তোমার কাজ হয়ে গেছে, একটু আমার কাছে এসে বসবে? কেন রে, তোর শরীর খারাপ লাগছে? না, খুব টায়ার্ড লাগছে। এবার পাল্টা চালে কৌশলে, শুরু হোক ঘাত প্রতিঘাত।